हैं एजिट लाइव 24.7 सब देख रहे हैं एजिट लाइव 24.7 ए होच्छे एजिट लाइव 24.7 दिस इज एजिट लाइव 24.7 यू ऑल आर वाचिंग एजिट लाइव 24.7 शहीद शांतनु भूमि के सप्तम वार्षिकीते पदार्पण करेछे তার মৃত্যু বার্ষিকী। সে সাম্প্রদায়িক শক্তির হাতে 2017 সালে এমনই দিনে নৃশংসভাবে খুন হন। আমরা 6 বর্ষ অতিক্রম করে সপ্তম মৃত্যু বার্ষিকী পালন করছি। শুরু থেকেই একটা দাবি উঠেছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন, সেই অনুযায়ী স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করেছিলেন, তার মাধ্যমে তদন্তের কাজ এগুচ্ছিল এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর, বিজেপি নেতৃত্বে তিন সরকার ক্ষমতা আসার পর, আমরা লক্ষ্য করলাম এটা সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। সিবিআই একটা স্বনামধন্য সংস্থা, যারা এই ধরনের তদন্তের কাজ ভালোভাবেই করতেন। আমরা লক্ষ্য করছি সম্ভবত রাজনৈতিক হস্তক্ষেপ এখানে কাজ করছে, যে কারণে এই তদন্তের কাজটা বড় বেশি এগোয়নি এবং যারা এটার সঙ্গে যুক্ত তারা কতজন গ্রেপ্তার হয়েছেন, চার্জশিট দিয়েছেন কি না এটা রাজ্যবাসী জানেন না, আমরাও জানি না। সরকারের দিক থেকে এটা এই সম্পর্কে কোনো স্পষ্টীকরণ নেই। এটা ঠিক যে একটা শক্তি, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা রাজ্যে জাতি উপজাতির মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং যারা এমন সমস্ত কিছু স্লোগানকে সামনে নিয়ে আসে, এমন কিছু দাবিকে সামনে নিয়ে আসে যেটা রাজ্যে জাতি উপজাতি শান্তি সম্প্রীতি বিঘ্নকারী, ঠিক এইভাবেই বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে বিজেপি সহযোগিতায় আইপিএফটি দল বর্মুরাতে রাস্তারোকো করেছিলেন। 11 দিন সেই রাস্তারোকোর দৃশ্য রাজ্যবাসী দেখেছে এবং টান টান একটা উত্তেজনা ছিল রাজ্যে কখন কি ঘটে যায়, এবং যে মেইন জাতীয় সড়কও তারা বন্ধ করেছিলেন। বামফ্রন্ট সরকার সেটাকে খুব মানে ধীর সুস্থির ঠান্ডা মস্তিষ্কে এটাকে মোকাবিলা করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে। কিন্তু জিরানি এলাকায় তারা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেননি। আমরা লক্ষ্য করলাম যে এরপরে খুমলুঙে তারা এই ধরনের ঘটনা আবারও সংঘটিত করলেন, আমাদের পার্টি অফিসটা পুড়িয়ে দিলেন, ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন, ওই এলাকার অধিকাংশ পার্টি অফিসের আক্রমণ সংঘটিত করেছেন। ঠিক এমনই দিন মান্দাইতে আমাদের পার্টি অফিসটা আক্রমণ করার জন্য তারা সেখানে সংঘটিতভাবে তৈরি হয়েছিলেন এবং এই অবস্থায় একটা টান টান উত্তেজনা চলছে, পুলিশও সেখানে মোতায়েন করা ছিল। শান্তনু ভূমি প্রথম জীবনে সে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, এটার মধ্য দিয়ে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এবং সিপিআইএমের একজন সমর্থক হিসেবে নিজেকে তৈরি করেন। পরবর্তী সময় সে পার্টি সভ্য, এরপরে সে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়, মধ্যে সে আবার সাংবাদিকতার কাজে নিজেকে যুক্ত করেন। একসময় দেশের কথা, আজকাল পত্রিকা, 365 একটা চ্যানেল ছিল, এটার সঙ্গে যুক্ত হয়। পরে গিয়ে আমরা দেখলাম দিনরাতের সঙ্গে সে যুক্ত হয়। দিনরাত চ্যানেলটা সাহসিকতার সঙ্গে, সে একজন চিত্র সাংবাদিক হিসাবে, সাংবাদিকরা খুব সাহসিকতা, শুধু সে না বেশ কিছু সাংবাদিক সাহসিকতার সঙ্গে আমরা লক্ষ্য করছি ও সহ এই বড়মুড়া ঘটনা, মান্দাইর ঘটনা, খুমলুঙ্গের ঘটনা এবং এই যে নৃশংস ঘটনাগুলি, এগুলি চিত্র সাংবাদিকরা সংগ্রহ করেছেন এবং জনসমক্ষে তুলে ধরেছেন। এটি মধ্যে সম্ভবত তার অপরাধ ছিল এবং যেন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করতে গিয়ে সে মান্দাইতে দেখা গেল যে কিছু মানে যারা সাম্প্রদায়িক মনোভাবপন্ন এবং যারা উভয়ের জাতি গোষ্ঠীর মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে, যারা পেছন থেকে মদত যোগায় এবং এখন যারা শাসক দল, তারাই সেখানে আইপিএফটিকে একটা সময়ে তাদেরই তো অঙ্গ সংগঠন বলা যায় এবং তারা এই দুটো দল সমঝোতা করেই গত বিধানসভা 18 নির্বাচনে বামফ্রন্টকে পরাজিত করে, এরই একটি ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে এই সাংবাদিক খুন ছিল, তাকে নৃশংসভাবে খুন করা হয়। এখন আমাদের বক্তব্য হল যে এই তো একটা বিচার করবেন বলে তারা ঘোষণা করেছিলেন নির্বাচন আগে, এটা নিয়ে রাজনৈতিকভাবে সাংঘাতিকভাবে ব্যবহার করেছেন বামপন্থীর বিরুদ্ধে।
বামফ্রন্টের বিরুদ্ধে যা বললার সব কিছু বলেছেন, কোনো কিছু বাদ নেই। কিন্তু ভোটের পরে নিশ্চয়ই যে কথা ভোটের আগে বলেছিলেন, 18 নির্বাচন আগে কথা বলছি, নির্বাচনের পরে সরকার আসা করে সেই প্রতিশ্রুতি তাদের রক্ষা করা উচিত ছিল। তো আজও সেখানে আসামিদের শাস্তি হয়নি এবং রাজ্যবাসী চাইছে যে আসামির শাস্তি হোক। একটা তরতাজা যুবক এভাবে খুন হয়ে গেলেন সাংবাদিকতা কাজ করতে গিয়ে, কেন শাস্তি পাবে না? যদি তাদের গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থেকে থাকে, মানুষের প্রতি কোনো দরদ থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, তাদের উচিত ছিল এই সম্পর্কে ব্যবস্থা নেওয়া। তার পরিবারেরও প্রশ্ন, রাজ্যবাসীর প্রশ্ন, জিরানি এলাকাবাসীর প্রশ্ন, এবং এটা কতদিন চলবে? এখনও তো সেই সন্ত্রাস জিরানি এলাকা অব্যাহত আছে এবং যেই সন্ত্রাস তখন শুরু হয়েছিল IPF টিকে দিয়ে তারা শুরু করেছিলেন জিরানি এলাকায়, এখন সেটাকে টেনে নিয়ে যাচ্ছে DGP, গোটা মহকুমায় সেখানে সন্ত্রাস কবলিত। এই পরিস্থিতির মধ্যে আমরা বলবো যে এখনও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তার বিরুদ্ধে যাতে যারা যুক্ত এদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, দোষীদের গ্রেপ্তার করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয়। এটা আবারও আজকে তার মৃত্যুবার্ষিকীতে এই দাবি জানাচ্ছি, সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করছি যে কমরেড সে মারা গেলেও মানুষের মধ্যে সে অমর হয়ে আছেন, তার স্মৃতি আমাদের সাংবাদিকরা এবং সাধারণ মানুষের মধ্যে এখনও এটা অম্লান হয়ে আছে। কেন? তার চিত্র সাংবাদিকের জীবন এবং ছাত্র জীবন, যুব সংগঠন করার ক্ষেত্রে এমন কিছু দৃষ্টান্ত সে রেখে গেছে, তার মৃত্যু মানুষ এটা মেনে নিতে পারছেন, মানুষের মধ্যে সে এখন মরেও অমর হয়ে আছেন, সে অমর থাকুক এটা আমরা চাই। ইনকিলাব, 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 আমরা বলছি না ভুলবো না, বলছি না ভুলবো।